থেকে প্রশ্ন হলো যে পর্দার বিষয় নিয়ে আসলে অনেকে বলে যে চেহারা মুখ খুলে রাখতে হবে অনেকে বলে মুখ খোলা রাখা যাবে না তো এই সম্পর্কে দুই ধরনের মত পাওয়া যায় কিন্তু আমরা তো কাতারে থাকি কাতারে দেখি কাতারের ফিফটি পার্সেন্ট মহিলা বোরখা পরে ঠিকই হিজাব পরে কিন্তু মুখ খোলা রাখে আবার ফিফটি পার্সেন্ট মুখ খোলা রাখে না এখন এটার মধ্যে গ্রহণযোগ্য কোনটা বা গ্রহণীয় কোনটা আলহামদুলিল্লাহ ওয়াসালাতাম আল্লাহ রসুল্লাহাবাদ সম্মানিত জয়নাল আবেদিন ভাই আল্লাহ আপনাকে সহিমতে বিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন এবং আপনার স্ত্রী আপনার মা বোন যারা আপনার অধীন আছে তাদেরকে যেন পর্দার মধ্যে রাখতে পারেন সেই তৌফিক আল্লাহ সবাইকে দান করুন আমিন আর বিষয় হইল যে একটা মানুষকে দেখতে গেলে পরিচয় পাইলে কিভাবে চিনবেন তার চেহারা না দেখলে শরীর যদি সবই দেখা যায় চেহারা যদি ডেকে রাখে তাহলে কি তার পরিচয় পাওয়া যায় দুই নম্বরে মনে করেন একটা মেয়ে দেখতে গেলেন মেয়েটার যে সমস্ত অঙ্গ দেখানোর মতো সে দেখাইলো কিন্তু চেহারা না সে তাহলে কি মেয়েটাকে বিবাহ কেউ করবে একটা মানুষকে পরিচয়ের জন্য যেমন চেহারা দেখে চেহারা গোল না লম্বা কেমন চেহারা সুন্দর না কালো চেহারা ঢক কেমন চেহারা সেকেল সুরত কেমন চেহারাটা দেখতে কেমন চেহারাটা আকর্ষণীয় কিনা একটা মেয়ে দেখতে গেলে সবই তো মাপে দাঁত কেমন নাক কেমন চোখ কেমন চাউনি কেমন তাকানো কেমন হ্যাঁ চেহারাটা গোল না লম্বা চেহারার মধ্যে কি অংশ আছে বা চেহারা স্বাস্থ্য কেমন এগুলি সবই তো একটা মেয়ের দেখার আকর্ষণীয় বস্তু যেগুলি আছে মেয়েদের মধ্যে সেই মধ্যে চেহারা একটা প্রধান উল্লেখযোগ্য অংশ চেহারা যদি ভালো না হয় সম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বডে যদি সবই ফিট থাকে তাহলে মানুষ কজনে বিবাহ করে থাকে চেহারা মনে করেন দেখতে ভালো না চেয়ারের মধ্যে সমস্যা আছে তো একটা মানুষের না তো সাহোয়া মানুষের আকর্ষণীয় বস্তু কিন্তু চেহারা চেহারাটা যদিও অনেকে বলছেন যে আল্লাহ কোরআন আয়াত দ্বারা সাব্যস্ত করছেন যে ওলাইদ্দিন জিনা আতা হুন্না ইল্লা মা জহর আমিন হু তারা মহিলারা যেন মহিলাদের সৌন্দর্য প্রকাশ না করে ইল্লা মা জহর আমিন হু ইল্লা মা জহর হু দ্বারা কেউ কেউ বলছে চেহারা দুই হাতের কবজি এখন একটা মেয়ের কবজি দেখলেও মানুষ বুঝতে পারে যে মেয়েটার হাতের গোছা কেমন হাতের মাপ কেমন আঙ্গুলগুলো লম্বা না উঁচা বা পরিষ্কার নাকি সুন্দর এবং চেহারা দেখলে তারও আরও নির্বাচন করে নেবে তো একটা মানুষকে চেহারা থেকেই কিন্তু আকৃষ্ট তৈরি হয় আজকে দেখুন মানুষকে সময় কি পুরুষ মহিলা দিকে তাকাইলে গোপন অঙ্গের দিকে তাকায় চেহারা দিকে তাকায় চেহারা তাকাইতে দেখে আকর্ষণ করা চেহারাটা লাল সূর্যের মতো কোনো কালো না না সুন্দর বা আকর্ষণীয় বা সাদা না পরিষ্কার সব সেকেন্ডের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে নির্বাচিত করে তারপরে ওইটার মধ্যে পাকলে পাগলা পাগলি শুরু হয় তাই সুতরাং এটা ঢেকে রাখার বস্তু যদি এই সম্পর্কে ওলাম আই মধ্যে মতবিরত আছে তারপর এখন এটাই সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য যে চেয়ারাকে ঢেকে রাখা কারণ সেখানে সেখান থেকে ফেদ্দা তৈরি হয় সেখান থেকে নির্বাচিত হয় এবং সেখানেই তো একজন একজনের বিবাহের প্রস্তাব হয় নাহলে আপনি এক একটা মেয়ে ঢেইকার রাখলে আপনি কি সেখানে দেখতে পারবেন যে মেয়েটা সুন্দর না কালো সেখানে আপনার আকর্ষণ হবে তাই মেয়েটাকে আপনি প্রস্তাব দিবেন মেয়েটার চেহারা দেখে তো অনেকে প্রস্তাব দেয় নি আমার ছেলের জন্য নিতে হবে আমার ভাতিজার জন্য নিতে হবে ভালো অথবা নিজে অবিবাহিত থাকলে নিজে নির্বাচন করে যে আমি এই ধরনের মেয়ে চাই বা এই ধরনের এই জল্পনা কল্পনা শুরু হয়ে যায় সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যারা চেহারা ঢেকে রাখে হাত মোজা পা মোজা ডেকে রাখে নিজেকে সেফটির মধ্যে রাখার চেষ্টা করে তারাই তো সারি এই পর্দা যদিও ইসলামে এতটা মাপ করবে যদি তারা ফেতনা ফাঁসাতে জড়িত না হয় যদি হাত মোজা না পরে পাও মোজা না পরে তারপর এগুলো নয় কিন্তু চেহারা রাখা রাখাটা ঢেকে রাখা এটা অত্যন্ত জরুরি বিষয় ঢেকে রাখাটাই সম্পূর্ণ শরীরের সম্মত এবং ফেতনা থেকে বাঁচার কারণ এবং সেফটি আছে নিজের সেফটি এবং আল্লাহর থেকে বাঁচারও সেফটি আল্লাহ কেন বলছেন কোরআন মাজিদে কুল্লিন মিনিয়া গুজ্জু মিনাবু সহরিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের চোখ অবনত রাখে এবং তাদের লজ্জা গুলো হেফাজত রাখে তাই চক্ষু দিয়ে মানুষ কোথায় তাকায় পুরুষের চক্ষু কোথায় যায় মেয়েদের দিকে তাকায় চেয়ারের মধ্যে পড়ে চেয়ারের মধ্যে পড়ার পরেই তো মানুষ তাকায় যে দেখি তার শরীরটা কেমন বডিটা কেমন কেমন হাঁটা কেমন চলা কেমন পিছন থেকে কেমন সামনে থেকে চেরা নারীকে কেউ নির্বাচন করে নাকি এমনিভাবে মমিনা নারীদের কেউ বলে দেি দুধ নামি আবু সরু জাহন তারাও যেন তাদের চক্ষু গুলো অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানগুলো গুলো হেফাজত রাখে উভয়দেরকে পর্দার ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদে অনেক গুরুত্ব দিয়েছেন এবং নাবি সাল্লাহ হাদিসে যথেষ্ট বলেছেন সুতরাং এগুলি আমাদেরকে লক্ষণীয় বস্তু এই ফেতনার থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে চোখ দিয়ে তাকানোই তো চোখের জেনা হাত দিয়ে ধরা হাতের জেনা পাও দিয়ে হেঁটে যাওয়া পায়ের জেনা অন্তরে জেনা হলো কামনা করা তামনা করা লজ্জাস্থানের জেনে বাস্তবে পরিণত করা সুতরাং এগুলি প্রত্যেকটা জেনা আছে জেনা তো শুরু হয় তাকানোর মাধ্যমেই আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন এবং শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করুন করুন হাজর সাল তালী নাবিন মোহাম্মদ আসসালাম আলকি ওবরাকাত